হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছেন। আর আজকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আমি আজকে যাচ্ছি ঘুরতে, মানে ঠাকুর দেখতে, আদ্রা। তোমরা নাম শুনে থাকবে হয়তো, পুরুলিয়ার হয়ে থাকলে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জায়গা আদ্রা, যেখানে বিশ্বকর্মা পূজার একটু ভালোই জমাটভাবে হয়। তো চলো যাওয়া যাক ওইখানে। এখন আমি যাবো ট্রেন ধরে আদ্রাতে। চলো লেটস গো। গাইজ, আমি জাস্ট এখন আদ্রা স্টেশনে পৌঁছালাম, আদ্রা জংশনে। তো এখন বাকি ওরা আসবে, মামা বাড়ি থেকে ভাইটা আসবে, অ্যান্ড ওখান থেকে কিছুগুলো ফ্রেন্ড আসবে, তারপর যাওয়া হবে। তো ওদের ট্রেনটা আছে লেট, 5:30 ট্রেন। এখন বাজছে 6:30। তো এখন ওদের ট্রেন ঢুকেনি, জাস্ট কিছুক্ষণ পর ঢুকবে দেখলাম। তো ওরা আসবে, তারপরেই যাওয়া হবে। তো চলো এখন আসুক ওরা, আমি বসে বসে ওয়েট করি। আচ্ছা ঠিক আছে। তো ততক্ষণ আমি বসে বসে কী করবো, তাই লেজ নিয়ে আসলাম, লেজ খেয়ে টাইম পাস করি। এখন ওদের ট্রেন ঢুকেছে কিনা কী জানে, আবার ফোন করে জিজ্ঞেস করতে হবে কোথায় আছে। দেখা যাক কতক্ষণে আসে, ততক্ষণ বসে থাকি, আর কিছু করার নেই। এখানে অনেকগুলো পাখি আছে, শুধু আওয়াজ করছে। চলো ওরা আসুক, তারপরেই শুরু। গাইজ, ওরা কল করলো, এখন এসে গেছে, দেখা যাক। গাইজ, আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি, অ্যান্ড এখানে একটা ঠাকুর আছে, হয়তো দেখা যাক এখন যাই কি না। এত ভিড়ের কারণে সিসিটিভি লাগানো হয়ে গেছে দোকানে। আমরা 500 কোটি লোকের মাঝ দিয়ে যাচ্ছি। ফাইনালি এক গাদা লোকের মাঝ থেকে আসে, এখন মিলন মেলায় প্রবেশ করে গেলাম আমরা। তো এখানে 23 ফুটের গাইজ দেখতে পাচ্ছ, এখানে 23 ফুটের বিশ্বকর্মা রাখা আছে। আমি সামনের দিকে যাই, একটু মুখটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে 23 ফুটের রাখা আছে। দেখতে পাচ্ছ এত পরিমাণে এখন ভিড়টা হয়েছে, আমি দেখাতে পাচ্ছি না ঠিক মতো করে। Thank you.
Guys, মেলাতে এসে আবার এটা না খেয়ে থাকা যায়? Guys, আমরা মেলা থেকে ঘুরে আসলাম। এটা ওখানে কিছু খেতে পারিনি। Just চাপ নিয়ে যাচ্ছে। কোন মেলাতে এসে পরে ফার্স্ট টাইম চপ খাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। Guys, Milan mela ta dhukechilam, bhebechilam karo sathe milon hobe, kintu barobar shobai single e barolam. Sala ye dukh kai khatam nahi hota be. Guys, আমরা এখন মেলাতে রাত থেকে ঘুরে এসে এখন বাড়ি যাব না আজকে আজকে মামা বাড়ি যাব কালকে বাড়ি যেতে পারি তো আর কি মেলা ঘোরা হয়ে গেল তোমরা এনজয় করলে তো গাইস আমরা এখন ট্রেনে উঠে গেছি এন্ড আমি মামা বাড়ি যাচ্ছি তো আমার ব্লগটা এতদূর পর্যন্ত ছিল তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে এন্ড কমেন্ট করো কেমন হয়েছে আর এবার থেকে চেষ্টা করব ব্লগ আনার জলদি জলদি ভাবে জলদি জলদি করে এন্ড চলো সাবস্ক্রাইবটা করে দিবেন ওকে বাই টাটা